আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের রাউটার, আইপি প্রিন্টার বা এনভিআর, অর্থাৎ যেই সকল মেশিন বা ডিভাইস আপনারা আইপি দ্বারা কন্ট্রোল করে থাকেন, সেই ডিভাইসগুলোর আইপির বাদে আমরা কিভাবে নাম দিয়ে দিতে পারি, অর্থাৎ আইপির এগেনস্টে আমরা একটা নাম সেট করতে পারি। সো এই ভিডিও দেখে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে আপনারা আইপি প্রিন্টারে যখন একটা নাম সেট করতে চাচ্ছেন, অর্থাৎ আইপির এগেনস্টে আপনারা একটা নাম দিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা আমার দেখানো পদ্ধতিতে কাজ করছে না। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নেটওয়ার্ক প্রিন্টারের নেম সেট করতে পারবেন নেটওয়ার্ক প্রিন্টারের আইপির এগেনস্টে। আপনারা যারা আমার এর আগের ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে আমার আগের ভিডিওটি দেখে নেবেন, রেফারেন্সটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো ভিউয়ার্স, প্রথমে আমরা নোটপ্যাডকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ওপেন করে নিব। এরপর নোটপ্যাডের উপরে বাম দিকে আপনারা ফাইল অপশন পাবেন, সেখানে যে ওপেনে ক্লিক করবেন। তারপর আপনারা সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে যে উইন্ডোজ নামে একটা ফোল্ডার আছে সেটাতে ক্লিক করবেন। এরপরে আপনারা চলে যাবেন সিস্টেম 32 ফোল্ডারে, তার মধ্যে পেয়ে যাবেন ড্রাইভার্স নামে আর একটা ফোল্ডার, এবং ড্রাইভার্স ফোল্ডারে ক্লিক করার পর তার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে ইটিসি নামে একটা ফোল্ডারে। সেখানে ক্লিক করলে আপনারা কোনো ফাইল পাবেন না। এখানে এখানে অল ফাইল সিলেক্ট করলে আপনাদের সামনে বেশ কিছু ফাইল আসবে, এবং সেখান থেকে আমরা হোস্ট নামে ফাইলটির উপর ডাবল ক্লিক করব। এরপরে নোটপ্যাডে বেশ কিছু ইনফরমেশন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা প্রিন্টারের আইপি দেওয়া আছে এবং তার পাশে FA-19 লেখা আছে। এই নামটাকে আমি এখন বর্তমান সময় একটু পরিবর্তন করে দিয়ে আমি ড্যাশটা রিমুভ করে দিলাম। এখন আমি নোটপ্যাডটি সেভ করে ফেলব এবং ব্রাউজারে যে চেক করব যে FA-19 যে নামটা আমি এখন দিয়ে সেভ করলাম, সেই নাম দিয়ে যদি আমি প্রিন্টারের ইন্টারফেসে যেতে চাই তাহলে কি আউটপুট আসে। প্রথমে আমরা চেক করে নিই FA-19 এর এগেনস্টে যে আইপিটা আছে সে আইপি দিয়ে আমার ইন্টারফেস আসছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেস কিন্তু শো করছে, কিন্তু আমি যখন FA-19 দেন স্ল্যাশ দিব, তারপরে যখন ইন্টারপ্রেস করছি তখন ইন্টারফেসটা ঠিক এই অবস্থায় এসে আটকে যাচ্ছে। মানে আমার নামটা কাজ করছে, সে প্রিন্টার পর্যন্ত যাচ্ছে, বাট প্রপারলি কাজ করতে পারছে না, কারণ এখানে একটা কনফ্লিক্ট হচ্ছে। এইটা কি কনফ্লিক্ট করছে সেটাই আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। আইপি প্রিন্টারের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা করব, আগে আমরা প্রিন্টারের আইপি দিয়ে প্রিন্টারের ইন্টারফেসে অ্যাক্সেস করব। এরপর আমরা চলে যাব নেটওয়ার্কে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক, তারপরে পেয়ে যাব সেখানে নেটওয়ার্ক আইডেন্টিটি, এখানে ক্লিক করব। এটা এইচপি প্রিন্টারের ক্ষেত্রে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোস্ট নেম আছে, এই হোস্ট নেম যেটা আছে হুবহু কপি করে ফেলতে হবে। কপি করে দেন আমরা চলে যাব আবার হোস্ট লেখা যে নোটপ্যাডটা আমরা ওপেন করেছিলাম সেখানে, এবং সেখানে যে আমরা যে আইপিটার এগেনস্টে নাম দিয়েছিলাম আমি শুরুতে, সেখানে জাস্ট ওটাকে পেস্ট করে দিব। অর্থাৎ আগের নামটা মুছে দিয়ে এই নামটা আমি পেস্ট করলাম FA-19। এখন আমি নোটপ্যাডটা সেভ করে ফেলবো। এরপর আমি যখন টাইপ করব FA-19 দেন স্ল্যাশ, আপনারা দেখতে পাচ্ছেন FA-19 যেটা আমি নাম দিয়েছিলাম, তারপর আমি স্ল্যাশ দিব, দেওয়ার পর কিন্তু এখানে আমার প্রিন্টারে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটার কারণই হচ্ছে যে এর নিজস্ব হোস্ট নেম আছে, অর্থাৎ এই প্রিন্টারের একটা হোস্ট নেম আছে আগের থেকেই, এবং আমার যে আইপিটার এগেনস্টে আমি নাম দিচ্ছি সেটাও একটা হোস্ট নেম। তো দুইটা হোস্ট নেম ডিফারেন্ট হলে আইপি যদিও ঠিক থাকুক সেখানে একটা কনফ্লিক্ট হবে, তাই দুইটা হোস্ট নেম এক রাখতে হবে যদি নেটওয়ার্ক প্রিন্টারে কোনো নাম আমি সেট করতে চাই। সো এই কারণেই আজকের এই ভিডিও বানানো। আর আপনারা যারা কমেন্টস করে আমাকে জানিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা যদি আমাকে এই বিষয়টা না জানাতেন তাহলে আমি এই সলিউশনটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।